আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন। আপনাদের জন্যই আমি মূলত ভিডিওগুলো করতে ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, এই জন্য ভিডিওগুলো তৈরি করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে সিআরটি টিভির 16 নম্বর পার্ট। তো কিভাবে সেকেন্ডারি সাইটে কোন জিনিসের পরিবর্তে কোন জিনিসটা লাগানো যায়, এই নিয়ে আমি ভিডিওটা করব। তো বন্ধুরা, 15 নম্বর পার্টের ভিতরে পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করা হয়েছিল, এখন সেকেন্ডারি সাইটে আলোচনা করব। অনেকের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটাও খুব সুন্দর ভিডিও হবে, আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যারা লাইক দেবেন, আপনারা লাইক দিলে আমার ভিডিওগুলো করতে আগ্রহটা বেড়ে যায়। তো বন্ধুরা, আর আপনারা যারা ডিসলাইক দিচ্ছেন আমার ভিডিওতে, অবশ্যই কমেন্টে জানাবেন কি জন্য ডিসলাইকটা দিচ্ছেন, ঠিক আছে? কমেন্ট করে যাবেন, একটা না একটা কমেন্ট করে যাবেন ডিসলাইক দিলে, আর লাইক দিলে তো কথা নেই, লাইক দেন। তো বন্ধুরা, যারা ডিসলাইক দেবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি দেখাবো যে কোন জিনিসটা নষ্ট হলে তার পরিবর্তে কী পার্টস লাগাতে পারবেন, আর সেম নাম্বার না হলে অন্য নাম্বার দিলেও চলবে। এটা দেখাবো, আরেকটা জিনিস দেখাবো যে কি জন্য নষ্ট হয়, ঠিক আছে? সাথে সাথে সবগুলোর অ্যান্সার দিয়ে দেবো, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের খুব উপকারে আসবে। তো বন্ধুরা, সবার প্রথম শুরু করি। তো এখানে দেখুন, এটা হচ্ছে পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনের ভিতরে যত পার্ট চেঞ্জ করা যাবে তা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে 15 নম্বর পার্টে। এখন 16 নম্বর পার্টে সেকেন্ডারি সাইট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই চপার থেকে বন্ধুরা যখন চপারটা নষ্ট হবে, এখানে ভোল্টেজ না থাকবে, সব কিছু সেম ওকে থাকবে। তো চপার নষ্ট থাকলে যেই চপারের যতগুলো পিন আছে সেম একই চপার লাগাতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এখান থেকে যে 110 ভোল্ট বের হয়, প্রথম যে রেকটি দিয়ে 110 ভোল্ট বের হয় ডায়োড দিয়ে, তারপরে আর দ্বিতীয় ডায়োড দিয়ে বের হয় 27 ভোল্ট, 26 ভোল্ট, 25 ভোল্ট এরকম বের হয়, তারপরে ডায়োড দিয়ে বের হয় রেগুলেটর সেকশনের জন্য 12 ভোল্ট, আর সাউন্ড আইসির জন্য আরেকটা রেকটি দিয়ে বের হয় 14 ভোল্ট অথবা 12 ভোল্ট। এই রেকটিগুলোর পরিবর্তে কোন রেকটিগুলো আপনারা দিতে পারবেন এটা আগে আপনাদের বলে নেই, তারপরে ক্যাপাসিটার দেখাবো, ট্রানজিস্টর দেখাবো, ফ্লাইব্যাক দেখাবো, মেন প্রসেসর আইসি দেখাবো, মেমোরি আইসি, সাউন্ড আইসি, রেগুলেটর, ট্রানজিস্টর, বিভিন্ন আইসিগুলোর বিষয়ে আমি আপনাদের জানকারি দেব, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এখানে যে ডায়োডটি রয়েছে, ডায়োডটি কেন নষ্ট হয়, যখন আপনারা এখানে যে সমস্ত ডায়োডগুলো আছে সবগুলো ডায়োডের ভোল্টেজ পাবেন, আর 110 ভোল্টের লাইনে ভোল্টেজ পাবেন না, সেক্ষেত্রে ডায়োডটি চেঞ্জ করবেন, ঠিক আছে? 207 ডায়োড, এখানে আপনারা আমার ডিসপ্লেতে আমি দেখাই দেবো উপরে সাইটে, এখানে আপনারা নোট করে নেন ডায়োডের পরিবর্তে কত নাম্বারের ডায়োড দিতে পারবেন, ঠিক আছে? আর U4। বন্ধুরা, একটা একটা করে সব কটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো বন্ধুরা, স্ক্রিনে যেগুলো লিখে দিছি এর পরিবর্তে এইগুলো সব দিতে পারবেন, ঠিক আছে? ভিডিওটা স্টপ করে সবগুলো লিখে রাখবেন। তো বন্ধুরা, এখানে যে রেকটিগুলো আছে 12 ভোল্ট, 27 ভোল্ট, তারপরে 10 ভোল্ট, এইসব 12 ভোল্ট এইসব লাইনে আপনারা যে রেকটিগুলো দিতে পারবেন। আর U3, বন্ধুরা স্ক্রিনে দেখানো এগুলো সব দিতে পারবেন। বললাম কোনো সাইটে শর্ট হয়ে গেলে, নষ্ট হয়ে যায়, নষ্ট হলে এগুলো দিয়ে ভোল্টেজ না বেরোলে তখন এগুলো চেঞ্জ করতে হয়, ঠিক আছে? অন্য লাইন দিয়ে ভোল্টেজ বের হলে
রেকটি গুলো ওপেন করে দিয়ে তখন রেকটি নতুন লাগানোর পরে দেখতে হবে যে ভোল্টেজ গুলো বের হচ্ছে কি, সেই ক্ষেত্রে পরিবর্তন করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবার যাব ক্যাপাসিটর, ঠিক আছে। ক্যাপাসিটর আপনারা এই 27 ভোল্ট লাইনে কত নাম্বার ক্যাপাসিটর দেবে, যেটা ভার্টিক্যাল লাইনে ভার্টিক্যাল আইসির ভিতরে গেছে। তো এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো বাস্ট হয়ে যায়, বেশি ভোল্টেজ বের হলে বাস্ট হয়ে যায়, তো অনেক প্রবলেম হয় এইগুলো। তো এখানে দিতে পারবেন 220 UF 35 ভোল্ট, তারপরে 40 ভোল্টেরও দিতে পারবেন, 220 UF 40 ভোল্ট, তারপরে দিতে পারবেন যে সমস্ত চায়না সার্কিট এর ভিতরে আপনার 220 UF 35 ভোল্ট দিলেই যথেষ্ট, তারপরে 470 UF 35 ভোল্ট। দেখুন এর ভিতরে 470 UF 35 ভোল্টের আছে, ঠিক আছে, আপনারা 470 UF 35 ভোল্ট দিতে পারেন। তো বন্ধুরা 110 ভোল্ট লাইনের যে ক্যাপাসিটরগুলো আছে এই ক্যাপাসিটর আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা নষ্ট হয় কেন বলি, এই 110 ভোল্ট লাইন এই ক্যাপাসিটরগুলো যখন পিওর ভোল্টেজ না হবে, এসটি চালু হবে না, এসটির ভিতরে সাপ্লাই যাবে না, ফ্লাইব্যাকের ভিতরে ভোল্টেজগুলো যাবে না, এর জন্য এখানে দুইটা ক্যাপাসিটার আছে, দুইটা ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিতে হয়। 47 UF 150 ভোল্ট, তারপরে দিতে পারবেন 100 UF 150 ভোল্ট, তারপরে দিতে পারবেন 220 UF 160 ভোল্ট, ঠিক আছে। তো এখানে 160 ভোল্টেরই দেওয়া আছে 220 UF, ঠিক আছে। তো বন্ধুরা রেকটি গেল, ক্যাপাসিটর গেল, এবার ফ্লাইব্যাকের ক্ষেত্রে কিছুটা বলি। তো বন্ধুরা এটা হচ্ছে ফ্লাইব্যাক, তো যখনই কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন, ফ্লাইব্যাকের যে মোটা তার আছে এটা হাই ভোল্টেজ লাইন, এটা থেকে দূরে থাকবেন যাতে কোনো রকমের শর্ট না লাগে আপনাদের, অবশ্যই কারেন্টের কাজ করবেন, দেখে শুনে কাজ করবেন, ঠিক আছে বন্ধুরা। তো ইএইচটি এই ফ্লাইব্যাক চায়না সার্কিটের ভিতরে D1010A, এটা আপনারা এর পরিবর্তে যেটা লাগাতে পারবেন BS নোট করে নেন, 1010A তো লাগাতে পারবেন, তারপরে 40 14K, ঠিক আছে, এগুলো আপনারা লাগাতে পারবেন। আর আল্ট্রা সিলিং টিভির সার্কিটের ভিতরে যে ফ্লাইব্যাক লাগাতে হয় আমি এটার নাম্বারও আপনাদের বলে দেই, নোট করে রাখবেন, 1010E, ঠিক আছে বন্ধুরা। এখানে কথা হচ্ছে 1010A থাকে আর 1010E থাকে, চায়না সার্কিটে 1010A লাস্টের যে ডিজিট আছে ওইটাই এ, আর আল্ট্রা সিলিংয়ের ক্ষেত্রে 1010E এটা লাগাতে পারবে, দুইটা নাম্বার বলে দিলাম, আপনারা এই দুইটাও লাগাতে পারবেন। তো বন্ধুরা এবার দেখাই ভার্টিক্যাল আইসি, এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি, ভার্টিক্যাল আইসির নাম্বারটা আমি বলে দিই। তো ভার্টিক্যাল আইসি নষ্ট থাকলে স্ক্রিনে সাইড বরাবর দাগ আসে, ঠিক আছে, মাঝখান বরাবর সাইড থেকে এক পাশ থেকে আরেক পাশে দাগ আসে, ঠিক আছে। তো বন্ধুরা ভার্টিক্যাল আইসি নিয়ে আমার ডায়াগ্রাম দেওয়া আছে, ওখানেও ভালো করে বোঝাইছি কি কি প্রবলেম হয়। তো বন্ধুরা ভার্টিক্যাল আইসি যখন নষ্ট থাকবে ওর পরিবর্তে কি কি লাগাতে পারবেন, তো বন্ধুরা ভার্টিক্যাল আইসি 78 040 এটাই বেশিরভাগ লাগানো থাকে চায়না সার্কিটে। তো বন্ধুরা দেখুন আইসি, এটা হচ্ছে চায়না সার্কিটের জন্য 78 040, আরেকটা দিতে পারবেন 78 041, আর আল্ট্রা সিলিংয়ের ক্ষেত্রে বন্ধুরা আমি বলে দিই এখানে 78 040 দিলে, 78 040 দিলে বেশি দিন টেকে না, এখানে দিতে হবে আল্ট্রা সিলিংয়ের ক্ষেত্রে 78 041, ঠিক আছে। এই আইসিটা আল্ট্রা সিলিং টিভির ক্ষেত্রে
78041 লাগিয়ে দেবেন, ঠিক আছে। মেন প্রসেসর আইসি। তো বন্ধুরা, আপনারা যখন এই আইসি পরিবর্তন করবেন অবশ্যই একটা ইয়ে লাগাই নেবেন, বেজ লাগাই দেবেন। তো বন্ধুরা দেখুন, এটা আমি খুব সহজে খুলে ফেলছি, দেখুন। তো এখানে আমার এটা বেজ লাগানো, এই সার্কিটটা ওকে আছে, ঠিক আছে। এটা নিয়ে আপনাদের ভিডিও দেখাচ্ছি। মানে এটার প্রবলেম ছিল মেন আইসির, এই জন্য এটা আমি চেঞ্জ করেছি। দেখুন এখানে বেজ লাগানো আছে। এই বেজগুলো কিনতে পাওয়া যায়, আপনারা কিনে রাখবেন। যখন মেন আইসির কোনো প্রবলেম মনে হবে তখন এই আইসির বেজ লাগিয়ে নেবেন, তাহলে আইসিগুলো খুলতে পারবেন খুব সহজে, আবার লাগিয়ে দিতে পারবেন খুব সহজে, ঠিক আছে বন্ধুরা। এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবেন। মেন আইসি কখন চেঞ্জ করতে হয়? যখন সব কিছু ভোল্টেজ ওকে থাকবে, মেন আইসি কাজ করতেছে না মনে করবেন, মেন আইসি মাপা যায় না। আইসি মাপার উপায় কারো কাছে জানা থাকলে কমেন্টে জানাবেন। এখানে 8873 পরিবর্তে 8893 দেওয়া যাবে। এটা সাউন আইসি 2003 লাগানো আছে, সাউন আইসির পরিবর্তে আপনারা দিতে পারবেন। এখানে টিডিএ 2003, এটা হচ্ছে সাউন আইসি। এখানে আপনারা 203 নাম্বারে একটা সাউন আইসি আছে, ওইটাও দিতে পারবেন 203। তো বিভিন্ন নাম্বারের আইসি থাকে, সেইগুলো তো বললাম না। তো সেম নাম্বারে সব কাজের ভিতরে যেটা দেখবেন আছে, সেম নাম্বারে পাওয়া যায় কি ওইটা আগে খোঁজ করবেন, ঠিক আছে। যখন না পাওয়া যাবে সেক্ষেত্রে আমি যে নাম্বারগুলো বললাম সেগুলো লাগিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ হবে, ঠিক আছে। আপনাদের ভুল ইনফরমেশন দেব না আমি, যাতে আমার দ্বারা আপনাদের কোনো ঝামেলা না হয় কাজ করতে, ঠিক আছে বন্ধুরা। আমি চাইবো না যে আমার দ্বারা আপনাদের ভুল হয়, কাজ করতে অসুবিধা হবে, এটা চাইবো না। তো বন্ধুরা, এবার কোনটা দেখাই। ও, বেশি কথা বলতে গেলে কোনো সমস্যা নাই, আমার আজকের বেশি কথা বলতে মন চাচ্ছে না। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত রেগুলেটর সেকশন, ঠিক আছে। যে এখানে যে 12 ভোল্ট লাইন থেকে এটা রেস্টেন হয়ে যে লাইনটা এসে এই রেগুলেটর ট্রানজিস্টরের এখানে, তো বন্ধুরা দেখুন এখান থেকে রেস্টেন হয়ে এসে এই 12 ভোল্ট লাইন থেকে, ঠিক আছে। এটাই হচ্ছে রেগুলেটর সেকশন। আর যেটা সাউন আইসির ওখানে গেছে, এটাও 12 ভোল্টও থাকে, 14 ভোল্টও থাকে, এক এক সার্কিট এক এক রকম। তো দেখুন, এটা দেখুন, এখানে সাউন আইসির এখানে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা যদি সাউন আইসির ইয়ে দেখতে চান যে এই সাউন আইসির ইনপুট কোথায় আউটপুট কোথায়, তাহলে আপনারা সাউন আইসির নাম্বারটা নিয়ে লিখে গুগলে সার্চ দেবেন ডায়াগ্রাম, তাহলে আপনারা দেখতে পাবেন কোনটা পজিটিভ কোনটা দিয়ে ইনপুট হবে। যে অডিও সিগন্যাল আসে মেন আইসি থেকে, সিগন্যালটা আসে কত নাম্বার পিনে ইনপুট হয়, এগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন ডায়াগ্রাম দেখে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম রেগুলেটর সেকশন নিয়ে, রেগুলেটর সেকশনে আপনারা কত নাম্বারের এর পরিবর্তে কি দিতে পারবেন। তো বন্ধুরা, রেগুলেটর সেকশন থেকে মূলত মেন আইসির ভিতরে 8 ভোল্ট আর 5 ভোল্ট যায়। এখান থেকে আপনার 5 ভোল্ট আর 8 ভোল্ট না গেলে মেন আইসি চালু হবে না, মেন আইসি চালু না হলে কোনো কিছুই কাজ হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, মেন আইসির ভিতরে যখন এখান থেকে ভোল্টেজ না যাবে 5 ভোল্ট আর 8 ভোল্ট, তখন আপনারা এখানে দেখবেন, এইটাই হচ্ছে মূলত মেন আইসির ভোল্টেজ যাওয়ার জন্য লাইন। তো বন্ধুরা, এখানে এখানে 3807 লাগাতে পারবেন, তারপরে 80 50 লাগাতে পারবেন, তারপরে 2655 লাগাতে পারবেন, 2383 লাগাতে পারবেন। তো বন্ধুরা, এখানে লাগানো আছে 2655। তো বন্ধুরা দেখুন, এখানে লাগানো আছে 2655 ট্রানজিস্টর। তো বন্ধুরা, আর
আউটপুট। তো বন্ধুরা এখানে যে ড্রাইভার ট্রান্সফরমার পাশে যে একটা ট্রানজিস্টর আছে এটা এর নাম্বার 2383, ঠিক আছে? তো বন্ধুরা এটা 2383 বেশিরভাগ থাকে। এখানে যে নাম্বার আছে এর পরিবর্তে আপনারা দিতে পারবেন, এখানে যেটা আছে 2383 দিতে পারবেন। সব সময় চেষ্টা করবেন যে সেম আইসি সেম নাম্বারেরটা দিতে পারেন কি, ঠিক আছে? এটা নষ্ট থাকলে কি হয় এটা তো বললাম না, এটাও বলে দেই। এটার কারণে ধরেন সব ভোল্টেজ ওকে আছে, স্ট্যান্ড বাই থেকে রিলিজ করছেন, রিমোট টিপ দিয়েছেন, চালু হয়ে গেছে, কিন্তু আউটপুট সেকশনটা চালু হয় নাই। তখন এটা নিয়ে আমার ডায়াগ্রাম সিস্টেমে ক্লাসে 9 নম্বর পার্টে ভালো করে আলোচনা করা আছে, প্রথম পার্ট থেকে দেখে আসবেন যারা নতুন অবশ্যই। তো বন্ধুরা এই ড্রাইভার ট্রান্সফরমার নিয়ে ভিডিও দেওয়া আছে কিভাবে চালু হয় আউটপুট সেকশন, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। বেসবোর্ডে কালার ট্রানজিস্টর থাকে, তো বন্ধুরা দেখুন এখানে যে বেসবোর্ড আছে তিনটা কালার ট্রানজিস্টর রয়েছে। এই বেসবোর্ড নিয়ে আমার ডায়াগ্রাম ক্লাস দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে বেসবোর্ডের ভিডিওটা দেখতে পারেন কিভাবে এখানে কানেকশনগুলো করা আছে, এ নিয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো বন্ধুরা এখানে দেওয়া আছে 2482 আই ট্রানজিস্টর, ঠিক আছে? তো এখানে আপনারা দিতে পারবেন সি। তো বন্ধুরা কালারের কোনো প্রবলেম হলে তখন সেক্ষেত্রে কালার আইসিগুলো এই কালার ট্রানজিস্টরগুলো চেঞ্জ করতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা বেস চেঞ্জ করতে হয় কী জন্য, বেসের কারণে যদি স্ক্রিনে এখানে হিটার ভোল্টেজ সবগুলো থাকে, স্ক্রিনে লাইট না আসে, সেক্ষেত্রে বেস চেঞ্জ করতে হয়। তারপরে স্ক্রিনে ঘোলা দেখা গেলে ছবি, সেক্ষেত্রে বেস চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা আউটপুট ট্রানজিস্টরটি যে বড় ট্রানজিস্টর লাগানো আছে এটা নাম্বারগুলা এটা কেটে গেলে এটা চেঞ্জ করতে হবে। তো এটা নষ্ট হয় কি জন্য, ওভার হিট হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তো এইসব লাইনের কোনো প্রবলেম থাকলে শর্ট হয়ে কেটে যায়, অনেক দিন চললে নষ্ট হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা? এটা আউটপুট সেকশনের ট্রানজিস্টর। তো এটা আপনারা 1803 লাগাবেন, এখন বর্তমানে চলছে সব মিস্ত্রি ভাইরাই 1803 লাগায়, আমার জানা মতে, বিশেষ করে আমি লাগাই 1803। তো এখানে লাগাতে পারবেন 1803, C53, 86, 2499, ঠিক আছে? 2499ও লাগায় অনেকে। তারপরে লাগাতে পারবেন TT2222, ঠিক আছে বন্ধুরা? এখানে আল্ট্রা সিলিংয়ের ক্ষেত্রে আউটপুট ট্রানজিস্টরটি লাগাতে পারবেন 2206, তারপরে লাগাতে পারবেন 1802। তো বন্ধুরা 1802 এটা আল্ট্রা সিলিংয়ের ক্ষেত্রে আউটপুটে লাগাবেন, ঠিক আছে? তো 1802 চায়না সার্কিটের ভিতরে পাওয়ার সেকশনের ভিতরে লাগানো যায়, 1802, 2498 এগুলো লাগানো যায়, ঠিক আছে? এ নিয়ে তো আমার কথা বলা হয়েছে। তো বন্ধুরা আর এখানে যে একটা জিনিস বলা হয় না, এটার এটা ভেরিয়েবল পিসেট, এটা আপনারা লাগাতে পারবেন 202 2K, ঠিক আছে? 202 2K এটা লাগাতে হবে। এটার কাজ কি, এক ভাই কমেন্ট করছে, ভাই এটা নিয়ে একটু বিস্তারিত বললেন, এটার কাজ কি? তো বন্ধুরা এটা এই যে ঘোরাচ্ছি দেখুন, এটা দিয়ে ভোল্টেজ কম বেশি করতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা খুব কষ্ট করে আমার মূল্যবান আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে ভিডিওগুলো দেখতেছেন। তো বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিও কীরকম হচ্ছে, কমেন্টে জানাবেন। তো বন্ধুরা কাজ শেখার জন্য একটু ধৈর্য ধরে শিখলে
শেখা হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও দেব যে কটা ভিডিও দেই আমি তো বন্ধুরা এটার কাজ হচ্ছে যখন 110 ভোল্টের জায়গায় কম ভোল্টেজ দেখতে পাবেন সেক্ষেত্রে এখানে এটা চেঞ্জ করে দেবেন এটা কম বেশি করলে যদি কোনো ভোল্টেজ না বাড়ে কমে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দেবেন আর যদি বেশি ভোল্টেজও দেখা যায় 110 এর জায়গায় 115-20 তখনও এটা কম বেশি করে ভোল্টেজগুলো অ্যাকুয়েট করা যায় ঠিক আছে তো বন্ধুরা এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ডায়াগ্রাম সিস্টেমে যে কিভাবে এটা থেকে কম বেশি করা যায় ভোল্টেজ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে দেখে আসবেন আমার চ্যানেলে তো বন্ধুরা মেমোরি আইসি এখানে যাই মেমোরি আইসি আপনারা লাগাতে পারবেন এটার ভিতরে আছে 24 এখানে যেই মেমোরি আইসি থাকে সেই নাম্বারেই লাগাবেন আর আরেকটা ক্যাপাসিটরের কথা বলে গেছি এটা একটু বলি এখানে যে একটা ক্যাপাসিটর আছে এখানে যে রেকটি আছে এখানে সেম রেকটি লাগাই দেবেন এখানে আর 15 রেকটির ডায়োড রয়েছে তো এখানে এই ফিল্টার ক্যাপাসিটরটি এই ক্যাপাসিটরের কারণে এখান থেকে 180 ভোল্ট বেস ভোল্টে যায় এই ক্যাপাসিটরটি আপনাদের ভোল্টেজটা আমি বলে দেই 4.7 UF 250 ভোল্ট ঠিক আছে এটার ক্ষেত্রে আপনারা 4.7 না পেলে 10 UF 250 ভোল্ট দিতে পারেন ঠিক আছে এটা পিওর 180 ভোল্ট আপনার ফিল্টার করে এখান থেকে যে বেস বোর্ডের ভিতরে যে ভোল্টেজটা যায় এখানে এই তিনটা কালারের জন্যে বেস বোর্ডের ভিতরে 180 ভোল্ট যায় এই পিনে ঠিক আছে চ্যানেল বক্সের কথা কি বলবো যে চ্যানেল বক্স থাকে সেইটাই দিতে হবে তো সেক্ষেত্রে লাস্টে দেখেন এখানে 6/2 থাকে বা 6/1 থাকে ঠিক আছে এখানে 2ও দেওয়া যাবে 6/2ও দেওয়া যাবে 6/1ও দেওয়া যাবে ঠিক আছে এটা কোনো বিষয় না এখানে যে দুইটা পিন থাকবে যে কোনো একটা দিতে পারবেন আর এখানে অবশ্যই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টেরই আপনাদের লাগাতে হবে সেম পিনওয়ালা আর নাই তো আপনার ব্যান্ড সবই সেফ হবে না এটার দিকে খেয়াল করবেন তো আর যে সমস্ত পার্টস পাতি আছে সেগুলো সেমই লাগাতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমার এই ভিডিওর ভিতরে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা বলে দেব সবাইকে যাতে সমাধান হয়ে যায় তো বন্ধুরা আমি কিছু মনে করব না আপনারা অবশ্যই জানাবেন আর ডিসলাইক দিলে কমেন্টে জানাবেন কি জন্য ডিসলাইক দিচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম